আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কাছে সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজকে আপনাদের একটা সবজি রান্না করে দেখাবো, ডালের সবজি। তো দেখুন যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, তেজপাতা নিয়েছি। আর এই যে আছে আপনার সবজি, ডাল দিয়ে বেগুন আর হচ্ছে মূলা। তো আমার কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব, সাথে মশলাগুলো সব দিয়ে দিয়ে তেলের উপর ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে সবজিটা ঢেলে দিব। ঢেলে একটু তেলের উপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে একটু লবণ, পরিমাণ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিব। এখানে যে নাড়াচাড়া করে নিচ্ছি, এখানে ভিতর লবণ দিয়ে দেব, সাথে একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এই সবজিটা দেখা যায় সকালবেলা রুটির সাথে খেতে দারুণ টেস্ট লাগে। এখানে যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, এই জন্য আর গুঁড়ো মরিচটা দিব না, ভালো করে নেড়েছে। এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ। এখন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার 5 মিনিট পরে দেখুন আবার আসলাম। আসার পরে দেখুন পানি কিন্তু অলরেডি আমি যা দিয়েছি তার থেকে আরও বেরিয়েছে। তো নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে, যখন দেখবেন পানিটা শুকিয়ে আসছে তখন এর ভিতরে আপনি সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম, সেদ্ধ হতে যতটুকু লাগে। তো এটা তো ডালের সবজি, এর জন্য একটু একটু ভিজা ভিজা, মানে একটু পানি পানি রাখলে দেখা যায় চুলা থেকে উঠানোর পরে এটা আরও ঘন হয়ে যায়। তো এই যে দেখুন আমার কিন্তু সবজিটা অনেকটা হয়ে আসছে। তো আমি এতে এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। তো এই তো শর্টকাটে আমার সবজি রান্না। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আবার হাজির হব আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।